नमस्कार बंधुरा आबारो आमार चैनले आपनादेर के अनेक अनेक स्वागत जानाई। आशा करछि सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। बंधुरा आज आमी आपनादेर के बानिये देखाबो पुईपातार बड़ा रेसिपी। पुईपातार बड़ा तो अनेकेई अनेक रकम भावे रान्ना करे थाकेन, आमी जे भावे रान्ना करी सेटाई आज आपनादेर संगे शेयर करे नेब। एइभावे पुईपातार बड़ा तैरी करले एकदम मुचमुचे हय, आर जादेर बड़ा भाजा खेले গ্যাসের সমস্যা হয় বা অম্বলের সমস্যা হয় তাদেরও কোনো সমস্যা হবে না। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি এই পুইপাতার বড়াগুলো কিভাবে তৈরি করি। তো তার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো পুইপাতা, আর এই পুইপাতাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এরপর কেটে নেব। তো এই দেখুন পুইপাতাগুলোকে আমি বেশ দেখুন সরু সরু করে কেটে নিয়েছি। পুইপাতা যেহেতু খুবই নরম হয় তো একটু বড় রাখলেও কোনো অসুবিধা হবে না, কিন্তু এরকম সরু সরু করে নিলে বেশ ভালো হয়। এরপর এই পুঁই পাতার মধ্যে আমি পরিমাণ মতো বেসন অ্যাড করে নেব, আর সাথেই আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এক চামচ মতো দিলেই হবে। এতে কি হবে পুঁই পাতার বড়াগুলো বেশ মুচমুচে হবে। দিয়ে দেব একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর তার সাথে যেটা দেব সেটা হচ্ছে জোয়ান আর কালো জিরে। এখানে আমি একই সঙ্গে নিয়ে নিয়েছি, এরপর একটু হাতে ঘষে পর দিয়ে দেব। হাতে ঘষে দিলে কি হয় ফ্লেভারটা খুব সুন্দর হয়। এরপর অল্প অল্প জল দিয়ে বড়ার ব্যাটারটা তৈরি করে নেব। আর এই যে দেখুন বড়া তৈরির জন্য আমার মিশ্রণটা এখন পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই দেখুন এখানে কিন্তু খুব বেশি বেসনের ব্যবহার করা যাবে না, যেন পুঁই পাতাটা একটু বেশি বেশি হয়, তাহলে খেতে বেশ ভালো লাগবে। আর কর্নফ্লাওয়ার অবশ্যই এক চামচের বেশি দিতে যাবেন না, তা না হলে কিন্তু অনেক সময় শক্ত হয়ে যায়। আর এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করিনি, এই যে এখানে কুচিয়ে রেখেছি কাঁচা লঙ্কা এখানে দুটো। যেহেতু আমি এখানে কুচিয়ে রাখা লঙ্কা ব্যবহার করব, তার জন্যই আগে আমার ছেলের জন্য দু তিনটে বড়া ভেজে দেব, তারপরে এই লঙ্কা কুচিগুলো ব্যবহার করব। আপনারা এখানে আপনাদের পরিমাণ মতো কাঁচা লঙ্কা কিংবা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নেবেন। এরপর বড়াগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে দেখুন কড়াইতে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপর এক এক করে বড়াগুলো ভেজে নেব। প্রথমে আমি দু তিনটে বড়া আমার ছেলের জন্য ভেজে নেব, তারপরে লঙ্কা কুচিগুলো অ্যাড করে বাকি বড়াগুলো ভেজে নেব। আমার ছেলের জন্য তিনটে বড়া ভেজে দিয়েছি, এরপর বাকি মিশ্রণটাতে লঙ্কা কুচিগুলো অ্যাড করে ভেজে নেব। পুঁই পাতার বড়া ভাজতে অনেকেই জানেন, কিন্তু যারা একদমই নতুন তারা জানে না, তাই তাদের জন্য বলে দিচ্ছি তেলটা খুব ভালোভাবে গরম করে ফ্লেমটা কিন্তু তারপর অবশ্যই লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো ভেজে নিতে হবে। হাই ফ্লেমে ভাজতে গেলে বড়াগুলোর উপরটা পুড়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে, তার জন্যই সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভেজে নিলে একদম মুচমুচে আর খুব ভালোভাবে ভাজা হবে। আর এই যে দেখুন বড়াগুলো আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এরপর এগুলো তুলে নেব, আর বাকি যে আমার অল্প মিশ্রণ বেঁচে আছে সেটা দিয়েও বাকি বড়াগুলো ভেজে নেব। আর এই যে দেখুন সব কটা বড়া ভাজা আমার হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নিয়েছি, আর এগুলো কিন্তু একদমই মুচমুচে হয়েছে। যেহেতু আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তার জন্য বড়াগুলো খুব মুচমুচে হয়েছে। আর আপনারা দেখলেন যে আমি এই বড়াতে কিন্তু জোয়ানের ব্যবহার করেছি। যাদের বড়া বা তেলে ভাজা খেলে গ্যাস অম্বলের একটু সমস্যা হয় তারা অবশ্যই তেলে ভাজার মধ্যে এই জোয়ানের ব্যবহারটা করবেন, দেখবেন গ্যাস অম্বলের কিন্তু সমস্যা হবে না।
তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট দিন।